নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 30শে জুন, আর আজকের দিনে কিন্তু বৃহস্পতি গ্রহ নিজ ঘরে প্রবেশ করছে, অর্থাৎ মকর রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে। আপনি যদি অনেকদিন পর নিজের বাড়িতে আসেন, তখন কিন্তু আপনি আনন্দেই থাকবেন এবং রাত্রে যখন ঘুমোবেন তখন কিন্তু নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পারবেন, তাই না? সেটাই হয়েছে এই বৃহস্পতির ক্ষেত্রে। যেহেতু বৃহস্পতি নিজেও ঘরে আবারও আজকে আসতে চলেছে, তাই এই 8টা রাশির জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। কোন সেই 8টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। এর পাশাপাশি আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, মানুষের জীবনে ভাগ্য এবং কর্ম দুটোরই কিন্তু প্রয়োজন, অর্থাৎ আপনি যদি কর্ম না করেন সেক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু সাপোর্ট করবেন না। তো আমাদেরকে সঠিক কর্ম কিন্তু করতে হবে। অনেকে বর্তমানে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে থাকে, অর্থাৎ মানসিক প্রেসার, মানসিক টেনশান, হতাশা এইসবের মধ্যে থাকে, যার ফলে কিন্তু ঠিক মতো নিজেকে তুলে ধরতে কিন্তু পারে না। আর সেই সব কথা ভেবেই কিন্তু আমি আরেকটি চ্যানেল খুলেছি, সেটি মোটিভেশনাল চ্যানেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে 8টি রাশির কথা বলবো সেই রাশিগুলোতেই রয়েছে, এবং বাকি সমস্ত রাশির জাতক ও জাতিকারা সেই চ্যানেলটির ভিডিওগুলি ওয়াচ করুন। কারণ আপনার আজকে ভালো সময় এসছে বলে এটা ভাববেন না যে পরবর্তীতে খারাপ আসবে না। তাই ভালো সময়কে আরও ভালো করার জন্য কিছু নিয়ম আমি কিন্তু ওই চ্যানেলে বলি। চ্যানেলটির নাম জীবনজয়ী। আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটির শেষে আপনারা অবশ্যই সেই চ্যানেলটিতে ভিজিট করুন এবং চ্যানেলগুলির ভিডিও ওয়াচ করুন। তো আসুন, দেখা যাক কোন সেই সৌভাগ্যবান 8টি রাশি, যে রাশিগুলি বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতি গ্রহ, বৃহস্পতি গ্রহ আমাদেরকে 5টি জিনিস দেয়। কি কি? 1, সন্তান সুখ; 2, বিবাহ; 3, অর্থ; 4, পারিবারিক শান্তি; এবং 5, জ্ঞান। এই 5টি জিনিস দেয়। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনার যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজে কিন্তু দক্ষতা লাভ করতে পারবেন না। যারা টিচার রয়েছেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ কিন্তু ভালো পজিশনে থাকা দরকার, না হলে কিন্তু সে টিচার হতে পারবে না। পাশাপাশি যারা অ্যাডভোকেট রয়েছে তাদেরও কিন্তু বৃহস্পতি গ্রহের একটা সাপোর্টের প্রয়োজন। মানে আপনি যে ফিল্ডে যান না কেন, সেখানে কিন্তু বৃহস্পতির একটা প্রভাব কিন্তু থাকেই থাকে। তাই বৃহস্পতি হচ্ছে দেবগুরু, মানে দেবতাদের গুরু। তাই এই বৃহস্পতি গ্রহ যখন প্রসন্ন হয় তখন কিন্তু উজাড় করে দেয়। তো আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 8টি রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আপনার জীবনে কিন্তু আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক ও জাতিকা হন তাহলে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে বৃহস্পতির শুভ প্রভাব, যার ফলে আপনার জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন
তাহলে এই বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে অভূতপূর্ব পরিবর্তন। এরপরে সাত নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে পেতে চলেছেন অভূতপূর্ব পরিবর্তন। এবং সর্বশেষ যে আট নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। থামেন, এখনই কিন্তু স্কিপ করবেন না, আরও কিছু বলার আছে। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবকে আরও শুভ করার জন্য আপনারা আপনার ঠাকুরদা বা দাদুকে সকালবেলা উঠে প্রণাম করবেন, অর্থাৎ দাদুকে দেখায় বৃহস্পতি গ্রহ। এ নিয়ে আমি অলরেডি ভিডিও করব কোন মানুষকে কোন গ্রহ দেখায়, তো আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করতে চলেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।